আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর জিভা রান্নার রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর জিভা, তিনটা জিভা নিয়েছি। জিভাগুলোকে ফুটন্ত গরম পানিতে 5 মিনিটের মতো রেখে উপরের স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। একটা জিভা আমি পরিষ্কার করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় জিব্বাগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। টুকরোগুলো আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, ছোটো পছন্দ হলে ছোটো, বড় পছন্দ হলে বড়, তাতে কোনো সমস্যা নেই। আমি এখন এগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালোভাবে ধুলাই করে নেব। গরম পানিতে দিয়ে আমি জিব্বাগুলোকে ধুলাই করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নেই, যার যেমন খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল 1/3 কাপ পরিমাণ। দিয়ে দিলে সব কিছু আমি একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে হাতের সাহায্যে যত ভালোভাবে মিশিয়ে নেবেন রান্নাটা ততই ভালো হবে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মলিদা বলে। এইভাবে মলিদা করলে যত ভালোভাবে মলিদা করা হবে ততই নাকি মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা মশলা, নিয়ে নিয়েছি 3 টুকরো দারচিনির খাল, নিয়ে নিয়েছি 8টি এলাচ, নিয়ে নিয়েছি 10টি লবঙ্গ, নিয়ে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ, নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব ম্যারিনেট করা জিভাগুলো। জিভাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি বোলটা দিয়ে ধুলাই করে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 5 মিনিটের ভিতরেও 1-2 বার নেড়ে চেড়ে দিতে হবে, আর না হতো নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট পর, আবারও ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে জিভাগুলো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, এই পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখার সময় ঢাকনা উঠিয়ে বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর না হতো নিচ থেকে পোড়া লেগে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দেবেন, যার যেমন খেতে ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, পারফেক্ট হয়েছে। দেখেই জিভে পানি চলে আসছে। আশা করি রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন।